সময় পার করছেন? এই তো আজকে তো কাউন্টিং নিয়ে মিটিং আছে, আলোচনা হলো, আবার সন্ধেবেলায় বসে কাউন্টিং নিয়ে আলোচনা হবে। সিউড়ি, কালকে সিউড়ি গিয়েছিলাম, কালকে ওখানে কাউন্টিংয়ের অ্যারেঞ্জমেন্ট, এখানে কাউন্টিংয়ের অ্যারেঞ্জমেন্ট, কাটানো গেছে এতদিন। এক লাগারে 4 মাস ভোট দূরে বেড়ালাম, এবার তো বসে থাকতেই ভালো লাগবে, নিশ্চয়ই 100% কেন ভালো লাগবে না। দেখুন এখন তো ভোট হয়ে গেছে, এখন লোকে খুব খারাপ হলে 37 আর নাহলে 39। এটা তো তোমার মধ্যপ্রদেশে করতে গিয়েছিল, এক এক বাসে এক বাস ইভিএম বাড়াচ্ছিল, ধরা পড়েছে। এটা করবে না বিজেপি, তার কোনো মানে নেই, তার জন্য সতর্ক থাকবে, আমাদের রাত্রের লোক আছে ওখানে। কোনো দাবাই নেই, ভোটে ভোট কাউন্টিং হোক তারপরে আলোচনা, এত অ্যাডভান্স আলোচনা করা ঠিক নয়।